কি জানি ও আচ্ছা, আমি তো কইতাছি কিন্তু ও ভিডিওটা আছে, আমি ভুলে গেছি গা। এই যে এই শাক এই লাউ, এগুলো হচ্ছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আসছে। ছোট ভাইয়ের শ্বশুর এবং শাশুড়ি গ্রাম থেকে আসিয়াছে, তারা আসিয়া আমাদের জন্য পাঠাইয়া দিয়াছে। তিল গাইছে তাও গো, কেন এসেছে ডাক্তার দেখাইতে আসছে। আর বাকিটা হচ্ছে অন্য কথা, ইতিহাস অন্য জায়গায় বলবো, সেটার জন্য সবাই প্রস্তুত থাকবেন শুনতে। একটা আলাদা ইন্টারেস্ট আকর্ষণীয় ইন্টারেস্ট রাখা, যেটা যেটার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। চলো আর 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 বলিও না, আর বলিও না, ঠিক আছে, আর বলিও না, চলো সেটার জন্য আপনারা অধীর আগ্রহে থাকবেন আমার চ্যানেল থেকে যে ভিডিও যাবে সেখান থেকে দেখবেন। তোমার জুতা দেখো ঘরের বাইরে আছে, আমার জুতা ঘরের ভিতরে। মহিলা গুলো সাক্ষাৎ পেলাম ডাইরেক্ট ইন্টারেস্ট। এই পাট শাক এই যে এইভাবে এইভাবে চিকেন চিকেন কাটছে, আমরা কাটলাই তার মায় কেন রাখছি, ওই যে নাহারের মায়। কি জানি কয় এই শাক হাতে হাতে এমন চিকেন চিকেন পেরা কাটলে কাটলে ওটা এটা ভাজি একটা আলাদা মজা, আর বড়ি দিয়া কাটলে ওটা বিজলা বিজলা হয়ে যায়। এই হচ্ছে বিষয়, আর কিছু না, এতটুকু। এটা এটাই আমার আমার বাড়ির জল সব নোংরা হচ্ছে, মানে ওর থেকে ডিফারেন্ট ওয়েতে যে করবো হ্যাঁ বল, এটাই ওর থিওরি। তো মূলত থিওরি এইটা না, থিওরি হচ্ছে যে যা সুবিধা মতন কাজ করে না। তো আমরা হইলে শাক কাটতে থাকি, আরো কাজ আছে বাড়িতে, রান্না বান্না চলতেছে, খাওয়া দাওয়া হবে, বেলা অনেক হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তো সবকিছু মিলাইয়া ভিডিওর সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আজকে আমি ভিডিও শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ হচ্ছে আজকে আমার বড় ভাই বাসায় নাই, বড় ভাই গ্রামে গেছে। কেন গেছে জানি না, আমরা যাইতে বারণ করছিলাম, অনেক গ্যাঞ্জামের মধ্যে দিয়ে গেছে, তো তারপরও গেছে। হয়তো বা মামাতো ভাই আসছে বিদেশ থেকে, তার সাথে দেখা করতে গেছে। তো এত গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার দায়িত্ব অনেক বারণ করছে, মা বারণ করছে, আমরা করছি, তারপরেও গেছে, যাক ভালো গেছে। তো ভাইয়া যাওয়ার কারণে হচ্ছে কি, রান্নাঘরে ঢোকার সুযোগ পাইলাম, রান্নাঘরে রান্না করারও মানে রান্না আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাইলাম। তা না হলে তো ভাইয়াই ভিডিও টিডিও করে, এসব আমার করা হয় না, কারণ একটা ঘরে দুজন তিনজন ব্লগার থাকলে এরকম হয় আসলে। সবাই যদি একই কন্টেন্ট নিয়ে ভিডিও করে তাহলে আর মানুষ কী করবে, তো এই জন্য হচ্ছে কি করি না। আর ভাবি হচ্ছে কি আজকে আমাদের স্পেশাল রান্না করে খাওয়াবে, যেহেতু ভাই বাসায় নেই, খাওয়া দাওয়া নিয়ে অত বেশি প্যারাও নাই, এই জন্য এগুলোই দেখিয়ে দেবো। আচ্ছা এগুলোই বর্তমান নেবো, আজকে ইউনিক কিছু খাবো আমরা, আর পটল আর আলু ভাইজা বোনাইবো না খালি ভাবে, ভুনা হবে, এই দুইটা ভাইজা তারপর ভুনা করা হবে। আমরা হলে সবসময় বেগুন ভাইজা ভুনা খাইছি, কিন্তু পটল আলু ভাইজা ভুনা সময় খাই নেই, আজকে খাবো। তো এই খাবারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই যে ভাবে ভর্তা বানানোর জন্য হচ্ছে এগুলো ভাই জানিয়েছে, আর এখানে হচ্ছে তারপরে রান্না করার জন্য মশলা কত করছে। আর আমার একটা অভ্যাস হলো, আমি কখনোই কোনো রান্না পুরো দেখাই না, আমি কি যেন বলে মুরগি রান্না করছি সেটাও আপনাদের সাথে পুরো শেয়ার করি নাই, মানে কষানো পর্যন্ত শেয়ার করছি, এরপরেও যে আমি মানে কী কী করলাম সেগুলো দেখাইনি, মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো কাজই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি না। এটা
করে যে আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আসলে আমি ই করি না, মানে মাথায় থাকে না আমার। তাই তো তরকারি রান্না শেষ, ফিনিশিংটা দেখাই দিলাম। এদিকে ভাজিও হয়ে গেছে, কালারটা দেখেন কাঁচা কাঁচা কিন্তু তাও হয়ে গেছে। এটা খুবই টেস্টি হয় বাবির হাতের এই ভাজিটা। আর আজকে এটা খাইয়া বোঝা যাবে এটা কেমন হয়েছে, যদিও কালারটা খুব সুন্দর আসছে। তার বেশি হয়ে গেছে আজকে তো সুন্দর আছে রাজের অনেক, মনে হচ্ছে খাইতে অনেক মজা। তো জহুরের আজান দিয়ে দিছে আর হলো ভাবি রান্না শুরু করছে। যদিও ডাল ভাত প্রায় হয়ে গেছে, মুরগিটা হওয়া বাকি আছে। মুরগি হচ্ছে ভাই কিছুক্ষণ আগেই বাজার থেকে নিয়ে আসছে,
হচ্ছে রান্না করা হবে। আর রান্না করা হবে হচ্ছে ওই আমার কি বলে ছোট ভাইয়ের শ্বশুর গ্রাম থেকে ইয়ে নিয়ে আসছিল, যেন বলে লাউ নিয়ে আসছিল, আমাদেরকে লাউ দিছে, সেই লাউ হচ্ছে গিয়ে রান্না করা হবে। প্রথমে হইলো দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর হলো এখন দিয়ে দেব এটার মধ্যে আছে শুধু জিরা বাটা না, জিরা ধনে মিলেন না, আচ্ছা জিরা ধনে মিলেন মাংস দিয়ে নিচ্ছে ভাবি, অনেকগুলো মাংস মনে হইতেছে দেখি।